গত মরশুমে একসময় শোনা গেছিল যে ফ্রান্সের ফুটবলার রুডি জেস্টেডে আসতে পারেন এসি ইস্ট বেঙ্গলে, কিন্তু শেষ পর্যন্ত বহু চেষ্টা করেও রুডিকে লাল হলুদ জার্সি পরাতে পারেননি ইস্ট বেঙ্গল কর্তারা। তবে এই মুহূর্তে যেটা খবর যে রুডি জেস্টেডেকে নাকি দলে নিতে চাইছে বেঙ্গালুরু এফসি। কথাবার্তা প্রায় চূড়ান্ত, প্রয়োজনীয় কাগজপত্রের বিষয় মিটে গেলেই খুব শীঘ্রই হয়তো বেঙ্গালুরুতে সই করে দেবেন রুডি। 32 বছর বয়সী রুডি জেস্টেডে এর আগে মিডস, কার্ডিফ সিটি, ব্ল্যাকবার্ন রোভার্স, অ্যাস্টন ভিলা এবং মিডলসবার্গের মতন নামকরা সব টিমের হয়ে খেলেছেন। আর 2020 সাল থেকে তিনি খেলছেন অস্ট্রেলিয়ার এ লিগের দল মেলবোর্ন ভিক্টরির হয়ে। তার মধ্যে তিনি 9টি ম্যাচ খেলে করেন 3টি গোল এবং 1টি অ্যাসিস্ট। তবে মেলবোর্ন ভিক্টরির সঙ্গে 2021-এর 30শে জুন চুক্তি শেষ হচ্ছে রুডি জেস্টেডের। তারপরই হয়তো ফ্রি ফুটবলার হিসাবে রুডি জেস্টেডে সই করবেন বেঙ্গালুরু এফসিতে। মিকু দল ছাড়ার পর তার বিকল্প এখনও পর্যন্ত খুঁজে পায়নি বেঙ্গালুরু, তাই ফরওয়ার্ডে সুনীল ছেত্রী বারবার একা পড়ে যাচ্ছেন। গত মরশুমে ব্রাজিলিয়ান স্ট্রাইকার সিলভা কিছুটা চেষ্টা করলেও তা যথেষ্ট ছিল না। তার উপর গত মরশুমে একেবারেই ফর্মে ছিল না বেঙ্গালুরু, তাই আগামী মরশুমের জন্য আবার নতুনভাবে দলটাকে গড়ে তুলতে চাইছে তারা। এখন দেখার এটাই যে বেঙ্গালুরুতে মিকুর ছেড়ে দেওয়া জায়গাকে নিতে পারবে রুডি জেস্টেডে।